পুরনো পর্তুলাকা গাছে পুরো গ্রীষ্মকাল ফুটবে এই রকমই ফুল। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মি সিস্টার্স চ্যানেল। পর্তুলাকা, নটারমণি, মস রোজ, টেন ও ক্লক, টাইম ফ্লাওয়ার, এই ফুলের অনেক নাম। টাইম ফ্লাওয়ার বিভিন্ন কালারের হয় আর একসাথে প্রচুর ফুল ফুটে থাকে গাছে, আর তাই গ্রীষ্মকালে বাগানের শোভা বাড়াতে এর জুড়ি মেলা ভার। ফেব্রুয়ারি মার্চ মাসে আমরা যদি আমাদের পুরনো পর্তুলাকা গাছে কয়েকটা কাজ করি, তাহলে আমরা এক মাসের মধ্যে এই গাছ থেকে ফুল পেয়ে যাব। তো বন্ধুরা, পুরো ভিডিওতে আপনারা আমার সাথে থাকুন, আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কী কী করতে হবে। শীতকালে পর্তুলাকা ডরমেন্সিতে থাকে, বিশেষ করে ডিসেম্বর জানুয়ারি মাসে। তখন আপনার গাছে খেয়াল করলে দেখতে পাবেন গাছের ডালগুলো ডগা থেকে শুকোতে শুরু করেছে, অনেকটা ডাইব্যাকের মতো। কিন্তু ফেব্রুয়ারি মাসে যখনই তাপমাত্রা বাড়তে শুরু করে, সেই সময় এই গাছে নতুন গ্রোথ শুরু হয়। দেখুন, আমার গাছেও নতুন গ্রোথ শুরু হয়েছে। তো সবার প্রথমে যেটা করতে হবে, গাছে যত শুকনো ডাল আছে আর টবের মাটিতে যত আগাছা আছে, সব খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এইগুলো পরিষ্কার না করলে, একবার গাছে গ্রোথ শুরু হয়ে গেলে, তখন কিন্তু এগুলো গাছে এবং টবের মাটিতে ফাঙ্গাস তৈরি করতে পারে, আর তাতে গাছ হেলদি হবে না, কুড়ির সংখ্যাও কমে যাবে। তাই সবার প্রথমে যেটা প্রয়োজন, এই গাছের আর মাটির ক্লিনিং। একবার যদি আপনি আপনার বাগানে পর্তুলাকা গাছ লাগান, তাহলে এই গাছ বছরের পর বছর আপনার বাগানে থেকে যাবে, যদি আপনি এর সঠিক পরিচর্যা করেন। বেশিরভাগ ক্ষেত্রে এই গাছ মারা যায় অতিরিক্ত জলের কারণে, কারণ এই গাছ জল একেবারেই সহ্য করতে পারে না। মাটি একেবারে শুকিয়ে গেলে তবে এই গাছে জল দিতে হয়। এবার যেটা করবেন, আপনার গাছের ডালগুলো যদি খুব লম্বা হয়ে থাকে, তাহলে সেগুলো এরকম ছোট করে কেটে দেবেন, এতে গাছটা খুব বুশি হবে আর প্রচুর পরিমাণে ফুল পাবেন। ডালের প্রুনিং, টবের মাটি ও গাছ পরিষ্কার করে নেওয়ার পর আমি আমার গাছটাকে রিপটিং করব, আর তার জন্য আমি এই গাছটা টব থেকে বের করব। এই যে ডালগুলো আমি কাটলাম, এই ডালগুলো ফেলে না দিয়ে এই ডালগুলো থেকে আমি চারা তৈরি করে নেব। এসব বন্ধুরা আমার মতো এই গাছে রিপটিং করতে চান, তো রিপটিংয়ের সময় কি মাটি তৈরি করবেন, কি সার দেবেন? আর যেসব বন্ধুরা গাছে রিপটিং করতে চান না, মানে গাছটাকে টবের বাইরে বের করতে চান না, তারা কি কি করবেন, এই সবই আজ আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, পুরো ভিডিওতে আপনারা আমার সাথে থাকুন। গাছটাকে যদি টবের বাইরে বের করতে চান, তাহলে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে টবের চারপাশের মাটিটা আলগা করে নেবেন। তারপর হাত দিয়ে মাটি সহ গাছটা এইভাবে বের করে নেবেন। দেখুন আমার টবের মাটিতে কি পরিমাণ কালো পিঁপড়ে হয়েছে। যেহেতু শীতকালে এই গাছে ফুল হয় না, তাই এই গাছে সেরকমভাবে যত্ন করা হয়নি। শুধুমাত্র এই গাছকে বাঁচিয়ে রাখার জন্য 8 থেকে 10 দিনে একবার জল দিয়েছি। তো যাই হোক, এই যে এবার এটা রিপোর্টিং করব, এতে আর কোনো সমস্যা থাকবে না। তলার দিকে যতটা সম্ভব মাটি বের করে নিচ্ছি, এর রুট খুব বেশি স্ট্রং হয় না আর খুব বেশি গভীরেও যায় না। তাই চেষ্টা করবেন পর্তুলাকা গাছকে ফ্ল্যাট টবে লাগানোর, মানে যে টবের চওড়াটা বেশি গভীরতা কম সেই টবে। পর্তুলাকা এমন একটা গাছ যে গাছ খুব তাড়াতাড়ি চারিদিকে ছড়িয়ে পড়ে। আপনি যদি একটা গাছ একটা টবে বসান, তাহলে দেখবেন কিছুদিনের মধ্যে এই গাছটা পুরো টবটা কভার করে নিয়েছে। মাটিটা ছাড়িয়ে নেওয়ার পর আমি কিছু শিকড় কেটে দিচ্ছি, কারণ এই গাছে এখন আমাদের নতুন শিকড়ের প্রয়োজন। আমার গাছ রেডি হয়ে গেছে নতুন পটে বসানোর জন্য। এবার আমি আপনাদের দেখিয়ে দিই এর জন্য মাটি কিভাবে তৈরি করবেন। গাছটা বসানোর জন্য আমি ফ্ল্যাট টব নিয়েছি, আর এর হোলের মধ্যে আমি দিয়ে দিলাম ভাঙা টবের 3টে টুকরো। তো এর পটিং মিক্স তৈরি করার জন্য নিয়েছি মাটি, ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্টের বদলে আপনারা যে কোনো কম্পোস্ট সার ব্যবহার করতে পারেন, আর নিয়েছি কোকোপিট। এবার এর মধ্যে যেটা দিচ্ছি সেটা হচ্ছে নিম খোল। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেসব গাছ ডরমেন্সিতে থাকে, সেই সব গাছের রুটের গ্রোথ সেই সময় হয় না, তাই এই সময় রুটে কিছু ফাঙ্গাস এবং ক্ষতিকর পোকা হতে পারে। তো সেই কারণে সেই গাছের রিপটিংয়ের সময় পটিং মিক্সে নিম খোল মেশানো অবশ্যই দরকার। এখানে আমি মাটি নিয়েছি 60%, ভার্মি কম্পোস্ট নিয়েছি 30%,
কোকোপিট নিয়েছি 10% আর নিমখোল নিয়েছি বড় চামচের 3 চামচ। এবার টবের মধ্যে পটিং মিক্সটা দিয়ে দিচ্ছি, এখনই পুরোটা দেব না। খেয়াল রাখবেন পর্তুলাকার মাটি যেন খুব টাইট মাটি না হয়, টাইট মাটিতে কিন্তু পর্তুলাকা খুব ভালো গ্রো করে না। আপনার বাগানের মাটি যদি খুব টাইট হয় তাহলে তার মধ্যে কিছুটা বালি অবশ্যই মিশিয়ে নেবেন। পটিং মিক্সটা টবের মধ্যে ভালোভাবে চেপে চেপে দেওয়ার পর এবার আমি এর মধ্যে গাছটা বসিয়ে দিলাম। এবার আমি এর ওপরের মাটিটা হালকাভাবে চেপে দিচ্ছি যাতে এর শেকড় মাটির মধ্যে চলে যায়। সাইডে যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলোতে পটিং মিক্স দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি কোকোপিট না থাকে তাহলে কোকোপিট না দিলেও চলবে, তবে আপনি যদি প্লাস্টিকের হ্যাঙ্গিং পটে পর্তুলাকা গাছ বসান তাহলে পটটা হালকা করার জন্য কোকোপিট মেশালে ভালো হয়। আর ভার্মি কম্পোস্টের পরিবর্তে আপনারা কিচেন ওয়েস্ট কম্পোস্ট, লিপ কম্পোস্ট কিংবা কাউডাং কম্পোস্ট ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ চা পাতা। আমি যেহেতু ফ্রেশ চা পাতা ব্যবহার করছি তাই 1 চামচ দিচ্ছি। আপনারা যদি ব্যবহার করা চা পাতা ব্যবহার করেন তাহলে 2 চামচ ব্যবহার করবেন। চা পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, এই নাইট্রোজেন আপনার গাছের বৃদ্ধিতে খুব সাহায্য করবে আর গাছের পাতাকে সবুজ আর সতেজ রাখবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম জল, পুরো মাটি ভিজিয়ে ভালো করে জল দিয়ে দিতে হবে। এবার তখনই জল দেবেন যখন টবের মাটি পুরো শুকিয়ে যাবে। জল দেওয়ার পর এই গাছ শেডের নিচে রাখবো না, ফুল সানলাইটে রাখবো, কারণ এই গাছে যত ভালো রোদ পাবে এই গাছের গ্রোথ তত ভালো হবে আর এই গাছে তত তাড়াতাড়ি কুড়ি আসবে। আরেকটা পটে আমি সেই একই পটিং মিক্স ভরে নিচ্ছি, এর মধ্যে আমি যে গাছের ডালগুলো কেটে রেখেছিলাম সেইগুলো বসাবো। ডালগুলো এইভাবে ভেঙে দেখে নেবেন সবুজ আছে কি না, যদি সবুজ থাকে তবেই সেই ডালগুলো বসালে তার থেকে চারা তৈরি হবে, না হলে কিন্তু এই ডাল থেকে কোনো মতেই চারা তৈরি হবে না। এই ফেব্রুয়ারি মার্চ মাসে যে কোনো গাছের কাটিং থেকেই খুব সহজে চারা তৈরি করা যায়। চা পাতা আপনারা আরেক রকমভাবে ব্যবহার করতে পারেন, জলের মধ্যে 24 ঘন্টা ভিজিয়ে রেখে সেই জলটা গাছে দিতে পারেন 15 থেকে 20 দিনে একবার। ডালগুলো বসানোর পর টবের মাটিটা ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে নিলাম। এটা কিন্তু আমি ফুল সানলাইটে রাখবো না, এটা কোনো বড় গাছের নিচে যেখানে হালকা রোদ আসে কিংবা সকালের 1-2 ঘন্টা রোদ পায় এরকম জায়গায় এই পটটা রাখবো। যখন এই গাছে নতুন পাতা বেরোতে শুরু করবে তখনই এটা আমি ফুল সানলাইটে দেব। আর যেসব বন্ধুরা গাছটা রিপটিং করতে চান না, মানে গাছটাকে টবের বাইরে বের করতে চান না, তারা কি করবেন এবার সেটা বলে দিই। তো প্রথমেই যেভাবে আমি গাছ এবং টবের মাটি পরিষ্কার করা দেখালাম সেইভাবে সব কিছু ভালো করে পরিষ্কার করে নেবেন। লম্বা ডাল থাকলে সেই ডালগুলোও এরকম ছোট করে কেটে দেবেন। এবার মাটিতে দিয়ে দেবেন যে কোনো কম্পোস্ট, 6 ইঞ্চির পট হলে 1 মুঠো ব্যবহার করবেন। পটের সাইজ অনুযায়ী ভার্মি কম্পোস্টটা কম বেশি করে নেবেন। যেভাবে চা পাতা দেওয়া দেখালাম সেইভাবে চা পাতাও ব্যবহার করবেন। আর দেবেন নিমখোল, সব কিছুই মাটির ওপরে চারিদিকে ছড়িয়ে দেবেন। তারপর 1 লিটার জলে 1/4 টিস্পুন সাপ ভালো করে মিশিয়ে জলটা গাছে দিয়ে দেবেন। তবে আপনাদের কাছে যদি সাপ না থাকে সেক্ষেত্রে আপনারা হলুদ ব্যবহার করতে পারেন। তারপর টবটা ফুল সানলাইটে রেখে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।